দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের যুব সমাজ আমরা যারা আছি আছি ব্লুটুথ বয় বা লেভেলে যখন পুরা জাতি ইয়াং জেনারেশন মিয়া সানি তারপর হচ্ছে যে হলিউডের বলিউডের নীল ছবিতে ব্যস্ত ছিলাম আমরা যখন আমাদের অবসর সময় ফেসবুকে বসে বসে আজাইরা কামে আমরা সময় নষ্ট করতাম ঠিক তখনই আমাদের মতন যারা পথভ্রষ্ট যুব সমাজ আছে তাদেরকে বাংলাদেশের কতিপয় আলেম সমাজ তারা তারা কিন্তু আমাদেরকে মোটামুটি আবার দিনের পথে ফিরতে সাহায্য করছে কিছু হুজুর আছেন যাদের বক্তব্য শুনে আমরা দিন ইসলামের প্রতি আবারও আমরা হয়তো আমাদের যে হারিয়ে যাওয়া ডোর সেটা আবার ধরার চেষ্টা করেছিলাম আর যেই ব্যক্তিগুলা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছে এর মধ্যে একজন হচ্ছে সায়ক আহমেদুল্লাহ আপনার আমার সবার পরিচিত স্ক্রিনে দেখছেন আমাদের সম্মানিত সায়ককে যিনি দীর্ঘ একটা সময় ধরে আমি আপনি আমাদের জন্য তিনি যথেষ্ট কথা তার মেধা প্রজ্ঞা জ্ঞান নিবেদন করেছেন যাতে আমরা যা দিনের পথে ফিরে আসি তো সবার সেই প্রিয় শায়ক তিনি আসলে এই মুহূর্তে অসুস্থ করোনায় আক্রান্ত খুবই মমূর্ষ অবস্থায় আছেন তো আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাকে যে শারীরিক কষ্ট বা যে বিপদ আপদ আছে সেগুলো থেকে আল্লাহ যেন তাকে ফিরে আনে তো আপনার এই বিষয়টা গত গতকালকে বৃহস্পতিবার চার ফেব্রুয়ারি রাত এগারোটায় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিষয়টা সামনে আসছে তিনি তার ফেসবুকে তার যে এডমিনরা আছেন তার একটি স্ট্যাটাস দিয়েছেন আপনাদের সবার প্রিয় সহায়ক আহমেদুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন গতকাল থেকে তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় অবস্থা গুরুতর হলে রাত তিনটায় তাকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান হাসপাতালে ভর্তির পরপরই তার শরীর থেকে কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয় তার করোনা পজিটিভ ধরা পড়েছে আমাদের প্রাণপ্রিয় জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন ঠিক এমনই স্ট্যাটাস দিয়েছেন তিনি তার ফেসবুক পেজ থেকে এখন আপনারা যারা করোনা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে করোনা যদি ফুসফুসে আক্রান্ত হয় সেটা কিন্তু একটা এক্সট্রিম লেভেলে চলে যায় আর যেখান থেকে খুব কম মানুষই আছে যারা আসলে আবার পুনরায় সুস্থ হয় বা আল্লাহ যাদেরকে হায়াতে তাই বা দান করে তবে হুজুরের যে বয়স হুজুরের যে ফিটনেস সেইখান থেকে আমরা আশাবাদী যে এই বয়সে বা এই অবস্থায় যারা সুস্থ আছেন তারা ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যাটা খুব বেশি সেই ক্ষেত্রে আমরা আমরা আশা করতে পারি বাকিটা আল্লাহর কাছে তিনি সুস্থ হয়ে ফিরবেন তো দীর্ঘদিন যাবৎ নিশ্চয়ই আমার মতন এই হুজুর সম্পর্কে হুজুরের অনেক বক্তব্য শুনেছেন বাট তার বায়োগ্রাফি তার ব্যক্তিগত জীবন বা তিনি আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আমিও জানি না তো আজকের ভিডিওতে আমরা আমাদের সম্মানিত হুজুরের কিছু তথ্য আপনাদের জন্য উপস্থাপন করছি আশা করি আপনারা উপকৃত হবেন পনেরোই ডিসেম্বর উনিশশো একাশি লক্ষ্মীপুরে তিনি জন্মগ্রহণ করেছেন কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাফাক থেকে কৃতিত্বের সঙ্গে দাওড়ায় হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে তিনি ইফতার সম্পন্ন করেন আমি আসলে ইফতার যেটা জানি না এটা কোন ডিগ্রি তো যাই হোক লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় তিনি যোগ দেন দুই তিনি শিক্ষকতা করেছেন। এক বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও তিনি শিক্ষকতা করেছেন। পাশাপাশি থেকে নয় সাল পর্যন্ত ইমাম ও খতিবেরও দায়িত্ব পালন করেছেন মিরপুরের বাইতুল ফলা নামক জামে মসজিদে দুই হাজার নয় সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে তিনি ডাক পান মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে সেখানে তিনি আপনার দীর্ঘ নয় বছর একজন দায়ী ও অনুবাদক হিসাবে কাজ করেছেন আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা তিনি অর্জন করেছেন দেশের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যে তিনি জাপান ভারত আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কারণ তিনি আরবি ভাষায় যথেষ্ট পারদর্শী শায়ক আহমেদুল্লাহ দিনের সেবার জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আপনার আমার জন্য আসুন্না ফাউন্ডেশন নামক একটা চ্যানেল এমনকি একটা ওয়েবসাইট এমনকি একটা ফেসবুক পেজ আছে আপনারা অনেকে জানেন যেখান থেকে আমি আপনি আমরা সবাই হুজুরের ভিডিওগুলো দেখে থাকি তার এই ফাউন্ডেশনের উদ্দেশ্য কি ছিল শিক্ষা সেবা ও দাওয়া কাজ পরিচালনা করা ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি অনেক লেখালেখিও করেছেন তিনি অনেক প্রবন্ধ লিখেছেন এই পর্যন্ত দাওয়া ও গবেষণা বিষয়ে শতাধিক প্রবন্ধ এবং নিবন্ধ লিখেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম গুলাতে তার লেখাগুলা নিয়মিত প্রকাশিত হয় আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অসংখ্য প্রবন্ধ মাসাল্লাহ আমি জানতাম না আহ শায়ক আহমেদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের ক্ষতি হিসাবে নিযুক্ত আছেন পাশাপাশি ভূমিপল্লীর একটি মাদ্রাসা পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত আছেন তো অনেক রকমের ক্রাইটেরিয়াতে আমাদের এই হুজুর মাসাল্লাহ তিনি আপনার কাজ করে যাচ্ছেন তো আমরা অবশ্যই আল্লাহ কাছে দোয়া করব এমন ব্যক্তিগুলোকে আল্লাহ যেন হায়াতে তাইবা দেন সুস্থতা দান করেন সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন যখন পুরো বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের কবলে চলে গেল পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ধর্ম ব্যবসায়ী পীরতন্ত্রের ভিতরে ভালো মন্দ পীর আছে বাট অধিকাংশ জায়গায় ধর্ম ব্যবসায়ী এদের কাছে পীর মরিদি সহ নানান ধরনের বাই

তো আমাদের জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে শুধুমাত্র কিচ্ছা কাহিনী বা গল্পের ছলে বলা না তিনি পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে প্রতিনিয়ত তার ভিডিওগুলো গুলো আপনারা আমার জন্য আপলোড করেছেন নিশ্চয় আপনি আমি আমরা অনেকেই এই ভিডিওগুলো থেকে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছি শুনে তো ঠিকই আসলে কাজে লাগায় না তো আমরা চাইবো যে হুজুরের আহ অসুস্থতার বিষয়টাতে যদি বড় রকমের কোনো সাপোর্টিং প্রয়োজন হয় আমি আবারও বলি আমরা গরিব মানুষ বা হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি আমি যেই দলে করি আপনি যেই দলে করেন আমরা কিন্তু আল্লাহর জন্য ভালোবাসি আর হুজুরেরও আমি কখনো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখি নাই যে হুজুর তার প্রত্যেকটা বক্তব্য সুন্দরভাবে দিয়েছেন যারা বড় বড় হুজুর আছেন তারা আবার তাদেরকে ভাগাভাগি করেন বাট আমার কাছে ওনাকে ভাগাভাগির ভিতরে আমি পাই নাই আমি যতদিন ওনাকে শুনেছি তো সেই জায়গা থেকে যদি হুজুরের চিকিৎসা চালাতে গিয়ে মনে হয় যে আসলে কোনো সমস্যা হচ্ছে আমি জানি না ওনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা আসলে কি যদি দুর্বল হয় তাহলে ইনশাল্লাহ আমার যে আপনারা আমাদের আমাদের ফেসবুক পেজ কুরিয়ার মধ্যে যোগাযোগ করবেন একটা সংগঠন আছে আপনারা নাইম জানেন যে ইউনাইটেড সোনল সাদা মনের মানুষ পরিবার তো সেই পরিবারে অসংখ্য মানুষ আমরা আছি সমাজের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কাজ করে থাকি আমরা খুব কৃতজ্ঞ হব খুব খুশি হব যদি হুজুরের কাজে আমরা কোনো ওনার সুস্থতার জন্য হসপিটালের বিল হোক বা অন্যান্য যে কোনো ফেসিলিটি সুজুর জন্য যদি প্রয়োজন হয় আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা আপডেট দিয়ে যাচ্ছি সেই কুড়িগ্রামের জমিলা এবং জাহিদ ব্রিজ থেকে ফেলে দেওয়া সেই শিশুটার জন্য ইনশাল্লাহ আমাদের একটা টিম আগামী সোমবার মঙ্গলবার নাগাদ আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হব সেইখানে গিয়ে তাদের জন্য একটা গাভীর ব্যবস্থা করা হয়েছে সত্তর হাজার টাকা খরচ করা হচ্ছে আর পাশাপাশি এদের জন্য শীতের পোশাক আশাক কিছু কম্বল আহ কিছু জাহিদের জন্য খেলনা দুলনা জামা কাপড় কস্ট ইনশাল্লাহ সব মিলিয়ে এক লক্ষ টাকা বাজেট করা হয়েছে আপনারা দোয়া করবেন আর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ